সবাইকে গিট এবং গিট হবে রাসের ক্লাসে স্বাগতম এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ফর্কের মাধ্যমে আমরা অন্যের প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারি সো আজকে পুরো ক্লাসটা জুড়ে আমরা দেখবো যে কিভাবে কোলাবোরেশনের মাধ্যমে গিট হবে বা গিটে কাজ করতে হয় সো চলুন ক্লাস শুরু করা যাক সো শুরুতেই চলুন দেখে নেওয়া যাক যে কোলাবোরেশন এবং কন্ট্রিবিউশনের মধ্যে বেসিক পার্থক্য কি। কোলাবোরেশন এবং কন্ট্রিবিউশন দুটো জিনিসই কিন্তু ভিন্ন দুটোকে কিন্তু এক করবেন না তো কন্ট্রিবিউশনের কাজটা আমরা আগেই দেখেছি যে কন্ট্রিবিউট করা হচ্ছে অন্যের প্রজেক্টে নিজের কিছু ভূমিকা পালন করা মানে অন্যের প্রজেক্টে আমি আপনি প্রথমে ফর্ক করতে হবে তারপরে সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তারপরে সেটা থেকে ক্লোন করে তারপরে বাকি কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন কিন্তু কোলাবোরেশনের ক্ষেত্রে আপনি একটা টিমে জয়েন করবেন বা আপনার টিমে অন্যরা কাজ করবে সব টিম মেম্বার মিলে একসাথে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করতে পারবে এবং সেই কাজটা তখনই করতে পারবে যখন প্রজেক্টের ওনার বাকি মেম্বারদের কোলাবোরেটর হিসেবে হিসাবে অ্যাড করতে পারবে তো তিনি যখন অ্যাড করে দিবেন তখন তারা সবাই সেই প্রজেক্টে ডিরেক্টলি অ্যাক্সেস পাবে এবং তাদের রেস্ট্রিকশন বা রুলস যদি কোনো না থাকে সেই রুলস যদি রুলস থাকেও সেই রুলস অনুসারে তারা কাজ করতে পারবে সেক্ষেত্রে কোনো ফর্কের প্রয়োজন হবে না তারা ডিরেক্ট লোন করে কাজগুলো করতে পারবে সো এবার চলুন দেখে নেওয়া যাক যে কোলাবোরেশনের বেসিক বেনিফিটগুলো কি সো এই ক্ষেত্রে আমি অলরেডি একটা রুলসের মেনশন করেছি যে ওনার চাইলে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিতে পারবে সো সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব সেই রুলসগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় তারপরে ওনার অবশ্যই তার অন্যান্য মেম্বারদের কাজের বা অন্যান্য মেম্বাররা অবশ্যই তাদের নিজস্ব ব্রাঞ্চে কাজ করবে করতে গেলে সেই ব্রাঞ্চে রিভিউয়ার অ্যাড করতে পারে সো রিভিউয়াররা রিভিউ করতে পারবে এবং কাজের অ্যাকুরেসি এবং পারফেকশনটা আরও ভালোভাবে যাচাই করতে পারবে সো এটা আসলেই অনেক ভালো আর গিটে মূলত এভাবেই কাজ করা হয় কোলাবোরেশনের মাধ্যমে তো চলুন এবার প্র্যাকটিক্যাল ওয়েতে দেখা যাক যে কিভাবে কোলাবোরেশন করে কাজ করা যায় সো আমি প্রথমে আমার গিটা অ্যাকাউন্টে চলে যাব এবং আমি আমার এই অ্যাকাউন্টটা ওনার হিসাবে অ্যাড করবো এবং আমার আরেকটা অ্যাকাউন্ট আমি মেম্বার হিসাবে অ্যাড করব বা কোলাবোরেটর বলতে পারেন সো এখানে আমি কোলাবোরেটর অ্যাড করতে আমি প্রথমে সেটিংসে চলে যাব তারপরে এই যে এখানে একটা কোলাবোরেটরস কিন্তু অপশান রয়েছে সো এখানে আমি ক্লিক করলাম এখান থেকে আপনারা কোলাবোরেটর অ্যাড করতে পারবেন সো আমি অ্যাড ক্লিক করলাম এখানে এবং আমার অন্য অ্যাকাউন্টের ইমেলটা আমি দিয়ে দেবো যেটাতে অবশ্যই গিট আপ করা আছে দেওয়ার পরে যদি আমি এটা অ্যাড করে দিই তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে যখন এই ইমেলে একটা রিকোয়েস্ট যাবে ওটা আমি অ্যাকসেপ্ট করব তখন কিন্তু সেটা কোলাবরেটর হিসেবে অ্যাড হয়ে যাবে সো আমি এখনকার যে সিনারিওটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো রুলস অ্যাড নেই কিন্তু আমি পুশ করতেছি ডিরেক্ট মেইন ব্রাঞ্চে সো এটা করতে হলে প্রথমে আমাকে লগ আউট করতে হবে তো লগ আউট করার পরে আমাকে ইমেইলে চলে যেতে হবে অবশ্যই আমার ইমেলে একটা রিকোয়েস্ট যাওয়ার কথা সো এখানে যদি আমি যাই এবং ভিউ ইনভাইটেশনে যাই এবং এখানে যদি আমি লগ করি আমার কন্ট্রিবিউটরের অ্যাকাউন্ট দিয়ে যেটা আমি অ্যাড করতে যাচ্ছি এটা অ্যাকসেপ্ট করলেই আমার কন্ট্রিবিউটার হিসাবে আমি ওই প্রজেক্টে অ্যাড হয়ে যাব সো অলরেডি অ্যাড হয়ে গেছি সো এই প্রজেক্টে এখন কাজ করতে হলে আমাকে প্রথমে প্রজেক্টটা ক্লোন করে আমার সিস্টেমে নিয়ে আসতে হবে সো আমি আমার ডেস্কটপে চলে গেলাম যাওয়ার পরে এখানে টার্মিনালটা ওপেন করে নিব তারপরে আমি ডেস্কটপে চলে যাব ডেস্কটপ স্ল্যাশ দিয়ে গেলাম এখানে গিট ক্লোন করে নিব আ প্রজেক্টটা লোন করা মানে হচ্ছে ওই প্রজেক্টের একটা লোকাল রিপোজিটরি আমার সিস্টেমে ক্রিয়েট করতেছি মানে পুরোটাই কপি হয়ে যাবে তো কপি হয়ে গেল তো এখন যদি আমি এটা একটা ভিজুয়াল কোডে ওপেন করি কোড এডিটরে এবং এই প্রোজেক্টটা আমি যদি এখানে ওপেন করে দেই তাহলে কিন্তু এটা চলে আসবে তো ক্লোজ করে আরেকবার ওপেন করি তো ক্রোজ করে এটা যদি আমি পেস্ট করে দেই তাহলে কিন্তু আমার প্রোজেক্টটা চলে এসেছে এখন যদি আমি এখানে কিছু চেঞ্জ করি সাপোজ আমি এখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাক অ্যাড করলাম সাপোজ সিভি নামে তারপরে সেভ করে দিলাম সেভ করার পরে আমাকে এখন গিটে তো পাঠাইতে হবে না কি ডিরেক্ট তো পাঠাবো পুশ করে এখন এখন যেহেতু কোনো রুল নেই সো আগে ক্লিয়ার করে নেই আগেরগুলো তারপরে গিট গিট তো না আগে আমার ফোল্ডারে ঢুকতে হবে টেস্ট টেস্ট দিয়ে তারপরে প্রজেক্ট ভেতরে গেলাম তারপরে গিট স্টেজিং এবং কমিটের কাজটা এক কমেন্টই আমি করে ফেলবো কমিট এ এম ফার্স্ট কোলাবোরেশন দিয়ে আমি ইন্টার চাপে দিব কমিট হয়ে গেল এখন যদি গিট পুশ করি আমার কিন্তু ডিরেক্টলি পুশ হয়ে যাবে তো দেখেন এখানে কোনো রেস্ট্রিকশন নেই আমি যদি এখন গিট গিটাপে যাই এবং রিফ্রেশ দিই আমার মেন ব্রাঞ্চে কিন্তু আমার চেঞ্জেসগুলো চলে এসেছে দেখুন সিবিটা অ্যাড করেছি সিবিটা চলে এসেছে সো আমি কিন্তু এরকম কাজ করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিতে যারা কোলাপরেটর তারা প্রথমে একটা পুল রিকোয়েস্ট করবে নিজের খুলে সেখানে তাদের কাজগুলো ব্রাঞ্চে পুশ করবে তারপরে একটা পুল রিকোয়েস্ট করবে তারপরে ওনার মার্চ করবে বা রিভিউয়ার যারা থাকবে তারা পুল রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে তো সেই ক্ষেত্রে সেটা করতে গেলে প্রথমে আমি আমার ওনারে চলে যাব সাইন আউট করে যেহেতু আমাকে রুল সেট করতে হবে তো সাইন ইন করলাম আমার ওনার অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা দিয়ে সাইন ইন করে ফেললাম করার পর আমি আমার প্রোজেক্টে চলে যাব তো প্রোজেক্টে যাওয়ার পরে আমি এখানে সেটিংয়ে যাব সো বাম সাইডে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে ব্রাঞ্চেস নামে একটা অপশন রয়েছে সো ব্রাঞ্চেসে গেলে আমি রুল অ্যাড করার অপশানটা পাবো অ্যাড রুল তো প্রথমে এই জায়গা থেকে আপনি নামটা কপি করে নেবেন অবশ্যই মেইন ব্রাঞ্চের নামের সাথে এটা মিল রেখে রুলটা অ্যাড করতে হবে সো প্রথমেই এখানে দেখবেন যে ব্রাঞ্চ নেম প্যাটার্ন সো এখানে আপনি আপনার মেইন ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন যেটাই থাকুক তারপরে দেখুন এই যে নিচে এখন রুলসের একটা লিস্ট রয়েছে আমি চাচ্ছি যে প্রথমে একটা রুল অ্যাড করতে সেটা হচ্ছে রিকোয়ারুল রিকোয়েস্ট করতে হবে অবশ্যই এবং এটাও দিয়ে দেওয়া যায় যে রিভিউ করতে হবে সো এটা করে যদি আমি ক্রিয়েট রুলে ক্রিয়েট ক্লিক করি তাহলে কিন্তু আমার রুলটা ক্রিয়েট হয়ে গেল তো এখন আমি এখান থেকে লগ আউট করে ফেলবো সাইন আউট করে ফেললাম এবং আমি আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো সাইন ইন করবো হচ্ছে আমার এই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেললাম সো এখানে সাইন ইন করা থাক এবং আমার প্রোজেক্টটা চলে যাব সাইন ইন করার পরে তো প্রোজেক্টটাতেও চলে এসেছি এখন দেখুন এটা কিন্তু আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ঠিক আছে তো এখন আমি চেঞ্জ করতে চাচ্ছি সাপোজ আমি এখানে কিছু চেঞ্জ করলাম যে প্রথমে আমি ভিজুয়াল করে গেলাম এখন আমি চাচ্ছি যে নতুন একটা অ্যাড করতে তো প্রোফাইল নামে একটা অ্যাড করে দিলাম প্রোফাইল সেভ করে দিলাম এখন যদি আমি কমেন্ট লাইনে যাই যাওয়ার পরে প্রথমে স্টেজিং এবং কমিটের কাজটা করি কমিট হাইফেন এম সান এডিশন দেখে যদি ইন্টার দিয়ে কমিট হয়ে গেছে এখন কিন্তু গিট পুশ করলে আমার ডিরেক্টলি যাবে না একটা ইরোড দেখাবে কারণ আমি এটা রুল সেট করে দিয়েছি এটা ডিরেক্টলি যাবে না আমাকে ব্রাঞ্চ ক্রিয়েট করে তারপরে পুল রিকোয়েস্ট করতে হবে তারপরে আমি সেটা পাঠাইতে পারবো সো সেটা করতে হলে প্রথমে আমাকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে সো এগুলো আমরা আগেই দেখেছি সো গিট ব্রাঞ্চ লিখে যদি আমি ব্রাঞ্চের নেম দেই যে ফার্স্ট কোলা বরে টর ব্রাঞ্চ করে আমাকে সুইচ করতে হবে গিট চেকআউট দিয়ে ওই ব্রাঞ্চে যেতে হবে গিট চেকআউট দিয়ে ফার্স্ট কোলাবোরেটর যদি দিয়ে আমি যাই সুইচ হয়ে গেল এখন যদি আমি গিট পুশ করি গিট পুশ হাইপেন ইউ তারপরে অরিজিন এগুলো আমরা আগেই দেখেছি সব অরিজিন দিয়ে আমি যদি ফার্স্ট কোলাবোরেটর নামটা দিই কোলাবোরেটর দিয়ে যদি ইন্টার চাপি তাহলে কিন্তু আমার ব্রাঞ্চটা পুষ হয়ে যাবে এবং একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যাবে সো কোলাবোরেটর যদি দেখি সো দেখা যাচ্ছে এখানে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে ফার্স্ট কোলাবোরেটর নামে সো এখান থেকে আমাকে একটা ফুল রিকোয়েস্ট পাঠাইতে হবে তারপরে আমি সেটা পাঠাইতে পারবো এই জন্য আমি ফুল রিকোয়েস্টে চলে যাব তারপরে নিউ ফুল রিকোয়েস্টে ক্লিক করব করার পরে আমি এখান থেকে আমার ফার্স্ট কোলাবোরেটরটা চেক করে দেবো যেহেতু আমি ফার্স্ট কোলাবোরেট থেকে চেঞ্জেসগুলো মেনে নিয়ে যেতে যাচ্ছি সো ক্রিয়েট পুল রিকোয়েস্ট করে আমি এখানে ক্রিয়েট পুল রিকোয়েস্ট করে দিব। সো এখানে আমার হয়ে গিয়েছে সো এখানে বলতেছে রিভিউ দিতে হবে না নাহলে কিন্তু আর্টস করা পসিবল না যেহেতু আমি রুলস এটা অ্যাড করে দিয়েছিলাম সো সেজন্য আমি প্রথমে চলে যাব আমার ওনার্স অ্যাকাউন্টে সাইন ইন করবো তো ওনার্স অ্যাকাউন্টটা হচ্ছে আমার এটা সাইন ইন করলাম করে প্রজেক্টে চলে যাব আমি টেস্ট প্রজেক্টে যাওয়ার পরে ফুল রিকোয়েস্টে যদি যাই তো এখানে সাম এডিশন এখানে অলরেডি চলে এসেছে তো আসার পরে প্রথমে আমাকে কিন্তু এখানে একটা রিভিউ দিতে হবে সো এখানে দেখুন অ্যাড রিভিউ অপশান আছে এখানে ক্লিক করলাম তো এখানে আমি চেঞ্জেসগুলো দেখতে পারবো চেক করতে পারবো তো এখান থেকে আমি দেখতেছি যে আমার একটা জিনিস অ্যাড হয়েছে নতুন প্রোফাইলটা তো এখন যদি আমি রিভিউ চেঞ্জেসে ক্লিক করি এবং এখানে কিছু মেসেজ লিখে দেই অল ওকে তারপরে যদি অ্যাপ্রুভ করে দিই সাবমিট রিভিউ করে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে মার্চের জন্য প্রস্তুত হয়ে যাবে তো এখন দেখুন রেড কালারের এটা চলে গিয়েছে সো এখানে আরেকটা জিনিস দেখা দিই যে রিভিউয়ার্স কীভাবে অ্যাড করতে হয় সো এখানে দেখতেছেন যে অলরেডি আমি একটা রিভিউয়ার অ্যাড করেছি সো আমি এখানে চাইলে আরও রিভিউয়ার অ্যাড করতে পারবো জাস্ট আপনার টিম মেম্বারদের কারো অনেকগুলো টিম মেম্বার থাকলে যাদের আপনি রিভিউয়ার করতে চাচ্ছেন তাদের আপনি ইমেলটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন সো অ্যাড করে দিলে এখানে বাইরে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে সো এখানে যেহেতু আমার অলরেডি রিভিউ একটা দেওয়া হয়ে গেছে এবং রুলসগুলো আমার কমপ্লিট হয়ে গেছে সো এখন আমি মার্কস করতে পারি কনফার্ম মার্কস দিয়ে দিলাম আমার কিন্তু ডান তাহলে যদি এখন আমি আমার মেইন প্রোজেক্টে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে আমার নতুন একটা অপশান অ্যাড হয়েছে সেটা কি প্রোফাইল তো এভাবেই কোলাবোরেশনের কাজটা সম্পন্ন হয়ে গেল সো এভাবেই মূলত কোলাবোরেশন করে কাজ করা হয় আশা করি কোলাবোরেশনের ব্যাপারটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন সমস্যা হওয়ার কথা না সমস্যা হলেও আর একবার ভিডিওটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ক্লাসটা আর বাড়াবো না আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে আপনাদের সাথে কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ